দেখা শুনে বিয়ে শাদি করেন, তারপরে সংসার চালান। দেখা শুনে করবা বিয়া ছোট খাটো কালো মাইয়া, তার উপরে ছেলে রাত নজর দিবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। নানান কাজে যাব যখন হৃদয় জুড়ে থাকবে তখন, নানান কাজে যাব যখন হৃদয় জুড়ে থাকবে তখন, যাবে ছাড়া ঘর সংসার ভাঙবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। সুন্দর বউ হলে পারে ধলো ধলো বউ হলে পারে, গ্রামের ছেলেরা আসবে ঘরে, জাতি ধর্ম চলাই যাবে, মান সম্মান বাজবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। তো ভাই দেখে শুনে ভালো বিয়ে করবেন, আর স্ত্রীটা ভালো নেবেন, তার মধ্যে পরহেজগারী থাকে, ইমানদার হয়, নমাজি হয়, রোজাদার হয়, তাহলে আপনার স্ত্রী আপনার সেবা তাবেদারি খিদমত করবে নাকি? আর যদি ওর ভিতরে দিন না থাকে, পরহেজগারী না থাকে, আপনার সেবা করবে? আপনার কথা শুনবে? আপনাদের বিহারে তো বেড়ি বানা চলে না, আমাদের বাঙালে বেড়ি বানা চলে ভাই। তো যদি স্ত্রীটাকে বলে রে এক গ্লাস পানি নিতে কল থেকে, যাও না যে তুমি লিয়ে চলে এসো না, তুমি দেখতে পাচ্ছ মারচান চলে এসে আমি ধরফড় করছি, পানি গালে লিয়ে এসো, আবার ওকে পানি আনতে বেঠে দুটো ভাত খেতে ধরে, দেখো তো সব থালি টালি ধোয়া আছে, পানি আনা আছে, তুমি দুটা খুলে খেতে পারবে না জি, দেখছো যে হাতে বেঁড়ি আছে, ওর দুটা খুলে খেয়ে নাও, আর দুটা খুলে খেয়ে। তো এইসব মেয়ে যদি মূর্খ মেয়েকে বিয়ে করেন, আমরা বলি মূর্খ বাঙালের লোক, আর আপনারা বিহারের লোক বলেন মুরুগ নাকি, তো মুরুগ বলছেন। তো এরকম মানে এইসব মেয়েকে বিয়ে করলে অশান্তি হবে। তো ভাই ভালো মহিলাকে বিয়ে করেন। এবার শুনেন যে আমি আয়াত পরিবেশন করেছি হাজিরাতে আইয়ুব আলাইহিসসালামের ঘটনা একটু বলবো আপনারাকে, বিবি রহিমা সম্পর্কে, যে বিবি রহিমা কেমন গুণবতী ছিলেন, কেমন চরিত্রবান ছিলেন, কেমন ভালো মহিলা ছিলেন, আর স্বামীর সেবা কেমন করে করেছেন, আর এখনকার স্ত্রী কেমন করে সেবা করছে, শুনলেই বুঝতে পারবেন। তাহলে শুনেন তাহলেই বুঝতে পারবেন যে কেমন। যে হাজরাতে আইয়ুব আলাইহিসসালামকে যখন আল্লাহ পাক বিমারি দিলেন, বিমারি হয়ে গেল, কোনো মানে শরীরের মধ্যে এমন কোনো জায়গা বাকি নেই যে যেখানে আর ঘা নাই, ক্ষত নাই, মানে একদম ক্ষত বিক্ষত, মানে ঘায়ে ঘা, সারা শরীরে বেমারিতে বেমারি, পোকায় পোকা আর কাটে খায়, কত কষ্ট, গ্রামের লোক সহ্য করতে না পেরে তাকে মানে এক জায়গাতে যেখানে আবর্জনা ফেলে, ঝেটন ফেলে, টাউনের লোক কুড়া ফেলে আসে, ওই জায়গায় ফেলে রেখে দিলেন, কোনো লোক তার কাছে যায় না, তার সব শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের সমস্ত স্ত্রীরা ছেড়ে ছেড়ে চলে গেল, আইয়ুব আলাইহিসসালামের কাছে কেউ থাকলো না, সবাই ছেড়ে চলে গেল, কোন মানে বংশের লোক কাছে কাছে না, গ্রামের লোক কাছে কাছে যায় না, পাড়া প্রতিবেশীর লোক কাছে যায় না, তার স্ত্রীরা তার বিবিরা তাকে ছেড়ে চলে গেল, কিন্তু তার বড় স্ত্রী একমাত্র বিবি রহিমা, বিবি রহিমা কিন্তু এই আইয়ুব আলাইহিসসালামকে ছেড়ে যায় না, তার স্বামীর কাছে থাকে, আর স্বামীর কাছে স্বামীর সেবা তাবেদারি করে, খিদমত করে, দুনিয়ার লোককে গন্ধ লাগে, তারা দুর্গন্ধ অনুভব করে, কিন্তু বিবি রহিমা কোন গন্ধ পায় না, গন্ধকে গন্ধ মনে করে না, স্বামীর সেবা করে যায়, স্বামীর খিদমত করে যায়। এবার একদিন হযরত আইয়ুব আলাইহিসসালাম তার বিবিকে ডাক দিয়া বলল, রে বিবি সবাই তোমাকে ছাড়া চলে গেল রে, যদি তোমার মনে হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, ওর মনটা বুঝে দেখছে কেমন স্ত্রী দেখে,
বিবি রহিমা বল্লা স্বামী গো, আমি হচ্ছি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আমি হচ্ছি আপনার বিবি, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। স্ত্রী জাতিকে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন পুরুষ জাতির সেবা করার জন্য, খিদমত করার জন্য, দাবিদারি করার জন্য। আল্লাহ আমাদের আপনার সঙ্গে জোড় মিলিয়েছে, দুঃখের সাথীও আমি, সুখের সাথীও আমি। যখন আপনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, আপনার সুখের বন্ধু ছিলাম আমি, আজকে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে ছেড়ে আমি কেমন করে যাব বলেন তো? আপনাকে ছেড়ে আমি যাব না, আপনার সাথে আমি থাকব। এখনকার স্ত্রী খালি একজনে বিছানে পড়ে দেখেন, খালি দু চার আট দিন পড়ে থাকেন, আর শরীরে যখন শুকিয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে, ওর স্ত্রীটা যদি সামনেও না বলে, ঝ্যানম্যান করবে, দাঁত ঝাড়া দিবে, কিন্তু অন্য মেয়ে ছেলের সামনে গল্প করবে, আরে বাবু একে বিয়ে করে জীবনে সুখ পেন না, একে বিয়ে করে শান্তি পেন না, আরে দু চার আট দিন বিছানে পড়েছে, তার আগে তো মাফি না বলছিল ও নাকি, কিন্তু এখন নরম হয়ে গেছে, আল্লাহ ব্যারাম দিয়েছে, দশটা দিন বিছানে পড়েছে, তো বলছে একে বিয়ে করে সুখ শান্তি পেন না, জ্যাত মেরে দিবে, দরকার হলে উড়ে যাবে, বাপের বাড়ি চলে যাবে, তোমাকে তোমার বাড়িতে থেকে লাভ হবে না। ডাক্তার যদি বলে এখানে ভালো হবে না, একে সুগার হয়ে গেছে, ডায়াবেটিস, কি বলছে তোর গুষ্টিকে বেশি উড়ে আলো। এখনকার স্ত্রী পালিয়ে যাবে কিনা ভাই, উড়ে যাবে, কিন্তু দেখেন বিবি রহিমা কত গুণবতী, কত জ্ঞানের মেয়ে, স্বামীকে ছেড়ে এক পা হিলল না, স্বামীর সেবা করার জন্য থেকে গেল। এবারে তার সেবা করতে লাগলো, গ্রামের লোকেরা এসে, এলাকার লোকেরা এসে, মানে তাকে ধমক দেয়, খেকড় মারে, বেবি রহিমাকে বলে, রহিমাক তোমার স্বামীকে নিয়ে তুমি এলাকা ছেড়ে দাও, গ্রাম ছেড়ে দাও, অন্য কোনো জায়গা চলে যাও, আমরা তার দুর্গন্ধে থাকতে পারি না, যদি তুমি গ্রাম ছেড়ে না যাও, তোমার চোখের সামনে তোমার স্বামীর পিছনে কুকুর হুলিয়ে দিব, তোমার স্বামীকে কুকুরকে কুকুরের খোরাক বানিয়ে খিলাব, না তো তোমার স্বামীকে নিয়ে তুমি চলে যাও। বিবি রহমাকে বললাম, এবার আইয়ুব আলাইহিসসালামকে বলছে, তুমি চলে যাও গ্রাম ছেড়ে তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে, আর না তো তোমার চোখের সামনে তোমার তোমার চোখের সামনে তোমার বিবিকে, বিবি রহমাকে আমরা অপমান করবো, বেজ্জতি করবো। আইয়ুব আলাইহিসসালাম বললেন, রহিমাক যদি আমার চোখের সামনে তোমাকে অপমান করে, বেজ্জত করে, আমি সহ্য করতে পারবো না, আমার সহ্য হবে না, রহিমাক চলো আমরা গ্রাম ছেড়ে চলে যাই। এবার রহিমা কি করলো, স্বামীকে পুটলি বেড়া ঘাড়া করে নিল, আর নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। যে গ্রামে যায় গ্রামের লোকের আশ্রয় দেয় না, এই গ্রামে যায় ওই গ্রামে যায়, কোন গ্রামের লোক তাকে আশ্রয় দেয় না, কোন গ্রামে ঢুকতে দেয় না, এমন হয়ে গেল সুবহানাল্লাহ, কোথায় যাবেন, বনের মধ্যে জঙ্গলের মধ্যে এক জায়গায় একটা কোঠরি তৈরি করলো, ঝুপড়ি তৈরি করলো, আর সেখানে স্বামীকে রেখে দিল, আইয়ুব আলাইহিসসালামকে, আর স্বামীকে রেখে দিয়ে বিবি রহিমা গ্রামে গঞ্জে কাজ কাম করে, আর কিছু খাবার নিয়ে আসে, কোন আনাজ নিয়ে আসে, আর স্বামীকে খিলাই এভাবে থাকতে লাগলো। দেখেন ভাইরে আমার, স্বামীকে ছাড়া কোনো সময় যায় না, কোনো সময় হটে না, স্বামীকে এত ভালোবাসে, স্বামী এত মানে মানে এত দুর্গন্ধ, সারা শরীরে পুঁজ আর রক্ত সব সময় মানে ঘায়ে ঘা হয়েছে, কিন্তু ঘিনপিত করে না, গরম পানি করে আর পুঁজগুলোকে চিপে চিপে বের করে দেয়, আর স্বামীকে গরম পানি দিয়ে ধুয়ে দেয়, খানাগুলো স্বামীকে খিলিয়ে দেয়, তারপরে তখন বিবি রহিমা খানা পিছনে খায়, পরে খানা খায়। তো কত ভালো স্ত্রী, মায়েরা বোনেরা আমার, দেখেন স্বামীর সেবা কেমন করে করতে হয়, স্বামীকে কেমন ভালোবাসতে হয়, দেখেন যে বিবি রহিমা স্বামীর সেবা কেমন করে করলেন, যে তাকে কোনো সময় ছেড়ে যায় না, কোনো সময় ছেড়ে রাখে না, সব সময় পাশে করে নিয়ে থাকে,
একদিন বিবি রহিমা গ্রামের দিকে গেছেন, একটা তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, একটা লোক এসে দুইটা লোকের কাছে আসতে কর সাবি, আবার বলা যে লোক দুটো আমার প্রিয় বন্ধু, কোন লোক পৃথিবীর কোন মানুষের কাছে আসত না, কিন্তু আর বন্ধু দুইটা ওর কাছে মাঝে মধ্যে দেখা করতে আসত। একদিন এসে তার সামনে গল্প করছে, লোক দুটো বলা বলি করছে, কি বলা বলি করছে, যে আইয়ুব আলাইহিসসালাম জীবনে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, ইয়ার পাপ মনে হয় জীবনে ক্ষমা হবে না। আরেকজন বলছে, এই পাপটা হদের বাহির করেছে, সীমার বাহির করেছে, একে ক্ষমা করা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। কথাটা শুনে তার মনে দুঃখ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আর একটা তাফসীরের মধ্যে পাওয়া যায় যে যখন হযরত আইয়ুব আলাইহিসসালামের সারা শরীরকে খেয়ে খেয়ে সারা শরীরকে ঝান্ডা করে দিয়েছিল, যখন খেতে খেতে তার জিভাটাতে কামড় দিল পোকা গুলো, হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহকে ডাক দা বললেন, আল্লাহ এত অসুখ দিয়েছ, এত মানে বিমারি আমাকে দিয়েছ, অথচ আমি কোন দুঃখ করি নাই, আর এতদিন থেকে আমি 18 বছর থেকে কষ্ট ভোগ করছি, তবে আমার কোন দুঃখ নাই আল্লাহ, কিন্তু পোকাতে যদি আমার জিভাটা খেয়ে নেয় আল্লাহ, তো আমি কেমন করে তোমাকে ডাকবো, তোমার তাসবিহ জিকির কেমন করে করবো আল্লাহ বলুন তো। আল্লাহ তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, স্মরণ করুন আমার পালন কর, তাকে আহ্বান করে বলল, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়াবান্দার বান্দা সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার আইয়ুবের কথা আমি দোয়া কবুল করে নিলাম। আইয়ুব আলাইহিসসালামকে বললেন, ওর কুচ বেরিজ লেখা হয় জামুক দা সালুম বাড়ি দেব সারাপ, বলল তুমি মাটিতে পায়ের এড়ি মারক, মাটিতে গুতকা মারক, মাটি তল থেকে শীতল পানি ঠান্ডা পানি বের হবে, ওই পানিতে তুমি গোসল করো, তুমি ভালো হয়ে যাবে। যেমন ওই পানিতে গোসল করলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম, তার সারা শরীর ভালো হয়ে গেল, মানে আগে যেমন ছিল সেম টু সেম, সঙ্গে সঙ্গে তেমন হয়ে গেল, সব রোগ বালা মুসিবত ভালো, আর কোন রোগ নাই, একবারে ভালো হয়ে গেলেন। ভাইরে আমার, এবার বিবি রহমা গ্রাম থেকে এসেছে, গ্রাম থেকে এসে যদি দেখছে তো লোকটা কুড়ার মধ্যে নাই, চাল খুপড়ির মধ্যে নাই, এবার ছাকবাক ঝাকবাক করে দড়িয়ে বেড়াচ্ছে, ঢুড়ে বেড়াচ্ছে, কোথায় গেল আমার স্বামী, কি হলো আল্লাহ কে নিয়ে গেল, কোন বাঘা খেয়ে নিল নাকি আল্লাহ, কি হয়ে গেল। এবার কাঁদছে, দড়িয়ে বেড়াচ্ছে, আর বলছে, আল্লাহ এতকাল আমার স্বামীকে আমি গলার মানে গলার তাবিজ করে রাখলাম, আমি সব সবাই বুকে করে রাখলাম, আজকে আমার স্বামী কথা চলে গেল, কোন বাঘে খেয়ে নিল নাকি বাঘ রাখ, আগে আমাকে খেয়ে নি তাক ভালো হতো, কিন্তু আমার স্বামীকে কেন কেলে কেঁদে কেঁদে দাঁড়িয়ে বেড়াচ্ছে। আইয়ুব আলাইহিসসালাম একটু দূরে দাঁড়িয়ে আছে, হযরত আইয়ুব আলাইহিসসালাম দেখছে আর মুসকি মুসকি হাসছে, যে রহিমা দাঁড়িয়ে বেড়াচ্ছে আর কেঁদে বেড়াচ্ছে, কান্দতে কান্দতে লাস্টের বেলা বিবি রহিমা চলে গেল। ওই আইয়ুব আলাইহিসসালামের কাছে যা বলছো গো লোক, বলো তো তুমি এখানে কতক্ষণ থেকে আছো, বললে আমি কিছুক্ষণ থেকে আছি, বললে এই ঝুপড়ির মধ্যে এই খোপড়ার মধ্যে একটা লোক ছিল, বেমারি লোক, দুর্বল লোক, অচল লোক, অসহায় লোক, ওই লোকটাকে কি তুমি দেখেছ, বললে লোকটা দেখতে কেমন ছিল। বিবি রহিমা বললা, সুদান
আমার স্বামী যখন ভালো ছিল, সুস্থ ছিল, ঠিক দেখতে আপনার মতো ছিল, সেম টু সেম কিছু মিল আছে আপনার সঙ্গে, মিলে যাচ্ছে, মানে আপনার মতোই ছিল আমার স্বামী। আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমার দিকে ভালো করে একটু দেখো তো, দেখছে বিবি রহমাত যে ঠিক এটা তো আইয়ুব দড়িয়া গিয়া জড়িয়া ধরে রেছে স্বামী গো। আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে জড়িয়া ধরেছে রে রহমাত, রহমাত কান্দা কান্দা বললে স্বামী তুমি কেমন করে এরকম হয়ে গেলে, কি ব্যাপার, কেমন করে ভালো হলে স্বামীগণ? বললেন, এরে রহিমাক আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে ভালো করেছেন, আল্লাহর দয়াতে আমি ভালো হয়ে গেছি। কোনো বিপদে যদি ভাই পড়েন, কোনো মুসিবতে যদি পড়েন, দোয়া করবেন, বুঝতে পারছেন? আল্লাহ দোয়া কবুল করার লেগে বসে আছে নাকি? আমরা হলাম বান্দা, আমরা করব পাপ আর আল্লাহ করবে মাপ। আমাদের স্বভাব হলো, কাজ হলো পাপ করা, কুল্লবাণী আদামা খাত্তাউন, আমাদের স্বভাব বৈশিষ্ট্য চরিত্র হলো পাপ করা, আমরা পাপ থেকে বাঁচতে পারবো না, বুঝতে, আমাদের স্বভাব হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো মাপ করা, আল্লাহ মাপ করার জন্য ভাই বসে আছে, তো মাপ করবে, তো দোয়া করবেন, তো যদি দোয়া করেন আল্লাহ ক্ষমা করবে। তো এক একটু বেমারি যখন হলো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বেমারি দিও না আল্লাহ, বা অসুখ দিও না আল্লাহ, দোয়া করেন তো আল্লাহ কবুল করবে। আর দোয়া না করছেন, পড়ে আছেন, ডাক্তার দেখেছেন, কই যা ভালো লাগছে, হোক না ভালো, হর উম্মেদ নাই এর মুখের মায়ের ঠাই, তো মনে হয় আমি বাঁচব না। তখন আর স্ত্রীটা পাঞ্জরে যা মুখ লাড়ছে, গাল লাড়ছে, হাত লাড়ছে, ঠোঁট লাড়ছে, আর কই যা হাজি তুমি যদি মরে যাও আমি কি করে খাবো জি মুখের বাপ। ওই একজন আর বেটা মরে যে, তো বেটার লেগে কাঞ্চে, হারে বেটা তুই যদি মরে যাস তো আমি কি করে খাবো, দেখো মাকে তুই ক্ষীর রেনে খাইস। ওর মা কয়েছে খাবা তো বুঝতে পারেনি, তখন ছাক ব্যাগ করে দেখছে, বলে ওকে আফসুস করে কাঞ্চে, হারে বেটা তুই মরে গেলে আমি কি করে খাবো, তোকে সান্ত্বনা দিতে হতো মাকে, দেখ যদি মরে যায় তোকে আল্লাহ খিলাইবে, বা হার আরও তো ভাই বহিন আছে, তুই হার লাগে দোয়া করিস মা যাতে আমি ভালো হয়ে যাই, বা আল্লাহকে ভালো করুক দোয়া কর, আর যদি মরি যায় মা তো হার ভাই বহিন আছে, ওরা গেলে সাবর করবে, ওরা গেলে থাকবে, ওরাই খিলাইবে নাকি? তো এই কথা খ্যাপা বুঝতে পারেনি, ও আর খেল যা, হারে বেটা তুই যদি, তুই হার বড় বেটা তুই যদি মরে যাস তা আমি কি করে খাবো, এ বেটা রে ধরি মা গে তুই ক্ষীর রে না খাইস, তোর মা কানা বন্ধ করে দিল করে বসে আছে। তো ওইরকম ওই মায়া লোকটা ওর পুরুষের মুখ লাড়ছে আর গাল লাড়ছে আর কয়েছে, হ্যাঁ যে তুমি যদি মরে যাও যে মুখের বাপ তা আমি কি করে খাবো যে। তখন লোকটা তো ডাক্তার কহে দিয়েছে বাঁচবে না, অচল হয়ে গেছে। ই তখন কয়েছে তুই বেড়িবে না খাস, আ এটাকে এটা এটা তোমার ওই লেগে, এটা সাংঘাতিক ব্যাপার যে কোহলি হয় ই, এইওয়ালা ফের আসবে, কবে হাতটা একটু ছেড়ে দাও। এবার কয়েছে তুই বেড়িবে না খাস, কয়েছে ওগুলা করে খাইতে পারবো না যে অম্মকের বাপ, তাহলে তুই ক্যাথা সিলিয়া খাস, কইছে ওগুলা করে খেতে পারবো না যে অমুকের বাপ, বলে তুই লোকের পাট ছড়িয়া খাস, কইছে ওগুলা করে খেতে পারবো না যে অমুকের বাপ। বেমারি লোক বিছানে পড়ে আছে, জিটা ফিলফিলে হয়ে গেছে আর মন খারাপ হয়ে গেছে, তুই একটা সুন্দর ছোড়া দেখে বিয়ে করে এলিস রে অমুকের মা। তোর স্ত্রীটা খুশি হয়ে কয়েছে ইয়াতক্ষণে ভালো কথাটা কহিলে যে অমুকের বাপ, ইয়াতক্ষণে মন ভরা কথাটা কহিলে যে অমুকের বাপ, শুনে মনটা শান্তি হয়ে গেল যে অমুকের বাপ। ফু কইছে সুবহানাল্লাহ, বিয়ে করে লালিয়েছিল নাকি রে, আমি এখানে মরিনি তাতে ও মানে খুশি। তো ওইরকম তো কথা হচ্ছে ভাই যে মানে স্ত্রী রহিমার মতন স্ত্রী হতে হবে। মা বোনেরা তোমরা যারা আছো, স্বামীকে দেখো বিবি রহিমার মতন, আর আপনারাকে দেখতে হবে একবারে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে। এবার দেখেন ভাই মায়েরা আমার,
স্বামীকে কেমন ভালোবাসতে হবে, কেমন করে স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে। একদিন আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই, আর তার স্ত্রীর আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন দেখতেন তার বিবিরা, আল্লাহর নবীর স্ত্রীরা যখন ভাত রান্না করতে লাগতেন, আল্লাহর নবী যা করতেন কি জাল ফেলতে লাগতেন, আল্লাহর নবীর বিবিরা যখন জাল ফেলতেন আমার হুজুর যা করতেন কি তরকারি কাটতে লাগতেন। দেখতেন কোন স্ত্রী কোনদিন আল্লাহর নবীর বিবিরা তরকারি কাটছেন, আল্লাহর নবী তখন লোকড়ি এনে দিতেন, দেখছে কোন স্ত্রী লোকড়ি এনে দিলেন, কোনদিন আল্লাহর নবী পানি এনে দেয়া দিতেন, মানে স্ত্রীরাকে হেল্প করতেন, স্ত্রীরাকে ভালোবাসতেন, আর স্ত্রীরাকে ভালোবাসা দেখাতেন, ভালোবাসা দিতেন, আর স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীর সঙ্গে মজা করেন, ঠাট্টা করেন, ঘুরেন ফিরেন বেড়ান, স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহর নবীর বিবি ছিল খাদিজা, সুবহানাল্লাহ। যখন খাদিজা মরে গেল, খাদিজা থাকাকালীন আল্লাহর নবী একটা বিয়ে করেন, এখানে খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজা মারার পরে আরো 10 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন, আল্লাহর নবীর মোট 11টা স্ত্রী ছিল। তো ভাইরে আমার, আল্লাহর নবী যখন কোন সভাতে কোন মজলিসে কোন জায়গাতে যখন বসে থাকতেন, আল্লাহর নবীর সভার কোন মানুষ যখন খাদিজার নামটা খালি উচ্চারণ করতেন, খাদিজার নামটা যখন কেউ নিয়ে নিতেন, আল্লাহর নবীর সমস্ত কাজকর্ম গুলোকে মানে সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন, আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী সব গল্প বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন, খাদিজার গল্প করতে লাগতেন। রে ভাই, এ মায়েরা বোনেরা ভালো করে শোনেন, খাদিজার গল্প করতে লাগতেন, খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, আমার খাদিজা মন খাদিজা, আমার খাদিজা এরকম ছিল, এরকম ছিল, এরকম আমার খাদিজা। আল্লাহর নবী খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। একদিন দেখতে দেখতে আল্লাহর নবীর বিবি আয়েশা রেগে গেলেন, আল্লাহর নবীকে বললেন, স্বামী গো আপনার সামনে তো সুন্দরী যুবতী স্ত্রী আছে, আর আপনি একটা যুবতী স্ত্রীর গুণ বর্ণনা না করে, আপনার বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, আপনি একটা বুড়ি জাইফি বুড়িকে আপনি বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি জাইফি বুড়িটাকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি জাইফি বুড়ির গুণ বর্ণনা করছেন, খালি খাদিজার নাম নিচ্ছেন, খাদিজার গুণ বর্ণনা করছেন।